কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকেরা অনেক সময় বিরক্ত হন ভ্রাম্যমান শিশুদের নানান আবদারে, কিন্তু অনেকের অভিযোগ ছিল শিশুদের ব্যবহার করা হচ্ছে ছিনতাই কাজে, এতে ভুক্তভোগী হন পর্যটকরা। সম্প্রতি বিষয়টি নিয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নে এমন কয়েকটি অভিযোগ দিয়েছে পর্যটকরা। অভিযোগের প্রেক্ষিতে সোমবার রাতে 40 শিশুকে হেফাজতে নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। এই বিষয়টাকে সমাধানের জন্য সবাই বলেছে, সমাধানে একটাই, বিচে কোনো এই ধরনের কর্মকাণ্ড চলতে পারে না, চলতে পারবে না, সম্পূর্ণভাবে আমরা নিষেধ করে দিয়েছি। এবং এই প্রেক্ষাপটেই ফাইন্ড আউট করে আমরা আমাদের হেফাজতে নিয়ে এসে তাদেরকে অভিভাবকের মাধ্যমে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আমরা একটা পুনর্বাসনের একটা ব্যবস্থা আমরা করতেছি, এবং তারা যেন বিশে না আসে সেই দিকে আমরা একটা ব্যবস্থা নিচ্ছি। ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা বলেন, শিশুদের অভিভাবককে ডেকে হস্তান্তর করা হয়েছে এবং সেই সাথে সতর্ক করা হয়। আমাদের একটাই কথা, তাদের বিরুদ্ধে তার আইনি ব্যবস্থা এখন নেওয়ার তো প্রয়োজন মনে হচ্ছে না, বাট তাদের বাবা মার কাছে আমরা দিয়েছি। বাবা মা বলছে তারা আর আসবে না। অনেক বাবা মা জানি না, যে তার ছেলে মেয়ে কোথায়। এখানে তারা অল্প টাকা দিয়ে 20টা টাকা পায় বা 500 টাকা পায়, এটা টাকার লোভ হয়ে গেছে তাদের। এছাড়া সমুদ্র সৈকতকে ঝুপড়ি মুক্ত এবং হয়রানি মুক্ত করার দাবি পর্যটকদের। আব্দুর রশিদ মানিক, টিটিএন, কক্সবাজার।